বাংলাদেশে তুর্কি সিরিয়ালের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিরিলিস আর্তুগরুল, মেনদিরিন জালালউদ্দিন, বুয়ুক সেলজু এবং কুরুলুস ওসমান সহ তুর্কি সিরিয়ালগুলো প্রতিনিয়ত আগ্রহ ভরে দেখছেন তরুণরা। আর এক্ষেত্রে অবদান রাখছে কতিপয় তরুণ অনুবাদকারীরা। আপনারা সবাই জানেন 2014 সালের মাঝামাঝি অবস্থায় তুরস্কে তুর্কি ভাষায় দিরিলিস আর্তুগরুল সর্বপ্রথম প্রচার শুরু হয়, কিন্তু তখন এটা এতটা জনপ্রিয় পায়নি আর কি। কিন্তু যখন এর সিজন একটা শেষ হয় তখন তুরস্কে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে, আর এই জনপ্রিয়তার ধারাবাহিকতাতেই আমাদের দেশীয় 2017 সালের দিকে বিভিন্ন টিভি চ্যানেল এর বাংলা ডাবিং গুলো প্রচার করে। আর এই ডাবিংটাই আমাদের কিছু বড় ভাই যেমন সদ্য খুলির কাদের বাইশ আর অনেক ভাই মিলে এগুলো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে প্রচার করে। মূলত বাংলাদেশের দিরিলিসের যে দর্শক এর মধ্যে যে জনপ্রিয়তার হারটা সেটা কিন্তু তখনই বৃদ্ধি পেতে শুরু করে। এরপর 2018 সালের দিকে আমরা দেখতে পাই আমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজে খোলা শুরু হয় দিরিলিস নামে। এরপর 2000 কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2017 দিকে সম্ভবত দিরিলিস আর্তুগরুলের ডাবিংটা আবার বন্ধ হয়ে যায়, বা 2018 দিকে হয়তো বা ডাবিংটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমাদের দেশের মানুষ তুর্কি ভাষা না জানার কারণে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, এর দ্বারা দিরিলিস আর্তুগরুল দেখতে পারে নাই। তখনই আমাদের কিছু বড় ভাই মিলে আসলে এটা উদ্যোগ নেন যে দিরিলিস আর্তুগরুলের বাংলা সাবটাইটেল প্রচার করার। এরপর আমাদের যেমন জালাল ভাই সহ আরো কিছু ভাই মিলে দিরিলিসের বাংলা সাবটাইটেল প্রচার করা শুরু করে ফেসবুকের মাধ্যমে। এরপর থেকে মূলত দিরিলিস আর্তুগরুলের বাংলা সাবটাইটেল যে প্রচলনটা সেটা শুরু হয়। এরপর 2018 এর দিকে যখন সাবটাইটেলটা পুরোদম শুরু হয়ে যায় বা 18 শেষ দিকে সম্ভবত এটা, তখন অনেকে মিলে কিন্তু সাবটাইটেলের কাজটা শুরু করে, অনেক পেজ মিলে সাবটাইটেলের কাজটা শুরু হয়। এরপর এই ক্ষেত্রে আজনি পথিকের মতো পেজ গুলোর বাইরের কথা না বললে নয়, তাদের অবদান সত্যি অপরিসীম। এই দিরিলিস আর্তুগরুলের ধারাবাহিকতাতেই 2020 সালের শেষ দিকে নভেম্বর মাসের সম্ভবত কুরুল ওসমানের প্রচার শুরু হয় তুর্কিতে, তুর্কি ভাষায়। আমরা মূলত কুরুল ওসমানের সিজন এক থেকেই বাংলা সাবটাইটেল করে আসছি। আপনারা যে ওসমান গাজী বাংলা টিমটা দেখতেছেন, আমরা মূলত কুরুল ওসমানের সিজন এক থেকে অনুবাদ শুরু করে আসতেছি। এই যে আমাদের যে ওসমান গাজী বাংলার যে অনুবাদ টিমটা, এটা কিন্তু কুরুল ওসমান কেন্দ্রিক করে ওঠা একটা টিম। যদিও আমাদের এই পেজের বাইরা বা আমাদের টিমের বাইরা অন্যান্য পেজের সাথে দিরিলিস আর্তুগরুল অনুবাদ করেছেন বাংলা সাবটাইটেল, কিন্তু কুরুল ওসমানে এসে আমরা সবাই একসাথ হই। এরপর থেকে মূলত আমাদের সাবটাইটেলের পথযাত্রাটা শুরু। আমরা মূলত ইংরেজি ভাষা থেকে সাবটাইটেল করে থাকি। আপনারা সবাই হয়তো বা জানেন আমরা কুরুল ওসমানের সবচেয়ে বড় ইংরেজি সাবটাইটেলকারী পেজ এবং সবচেয়ে দ্রুত এবং সাবলীল সাবটাইটেলকারী পেজ ওসমান অনলাইন বাংলা ইউকে এর অধীনে ওসমান গাজী বাংলায় প্রচার করে থাকি বাংলা সাবটাইটেল। যদিও আমাদের কিছু ভাই কিন্তু তুর্কি ভাষায় অনেক অভিজ্ঞ, তারা তুর্কি ভাষা থেকে সরাসরি অনুবাদ করতে পারেন। ইংরেজি ভাষা থাকার কারণে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তার জন্য আমরা ওসমান অনলাইন ইউকে এর ইংরেজি সাবটাইটেলকারী ভাইদেরকে ধন্যবাদ জানাই, তাদের কারণে কিন্তু আমরা আরো সহজভাবে জিনিসটি উপস্থাপন করতে পারতেছি। তারা খুব দ্রুত তুর্কি ভাষা থেকে অনুবাদ করে বাংলায় সাবটাইটেল আকারে প্রচার করছে তাদের নিজেদের উদ্যোগে। অনুবাদের ক্ষেত্রে সাধারণত আমরা তিনটি বিষয় খেয়াল রাখি। প্রথমত আমরা খেয়াল রাখি নির্ভুল, প্রাণবন্ত এবং সাবলীল ভাষা অনুবাদ করতে, যাতে আমাদের দর্শকরা এটা সুন্দরভাবে বুঝতে পারেন। আর দ্বিতীয়ত আমরা খেয়াল রাখি অনুবাদটা যেন মূলানুগ হয়, অর্থাৎ এটা যাতে তুর্কি ভাষার কাছাকাছি থাকে, বেশি বাবা অনুবাদ যাতে না হয়ে যায়। তৃতীয়ত আমরা খেয়াল রাখি অনুবাদটা খুব দ্রুত করতে, কারণ আমাদের দিকে লাখো দর্শক আমাদের দিকে চেয়ে বসে থাকে, তাই আমরা একটু দ্রুত করার চেষ্টা করি অনুবাদটা। এই বিষয়গুলো খেয়াল রাখি আমরা অনুবাদের ক্ষেত্রে। এই জন্য তারা দলবদ্ধ হয়ে এক একটি সিরিয়ালের ভলিউম খুব দ্রুত বাংলা সাবটাইটেল করে লক্ষ লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন নিজেদের ফেসবুক গ্রুপ আর পেজ থেকে। আসলে এই ক্ষেত্রে আমাদের দর্শকদের অনুপ্রেরণা সবচেয়ে বেশি, তারা না থাকলে আসলে আমাদের এত কিছু সম্ভব হতো না আমাদের দ্বারা। তাদেরকে ধন্যবাদ জানাই আমরা, আমাদের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদের পাশে আছেন। কথা বলতে গেলে আসলে এই ভিডিওটা হার্ড কোডের মাধ্যমে সাবটাইটেল করে প্রচার করাটা আমাদের কাছে সত্যি একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কিন্তু আপনারা জানেন যে বাংলা সাবটাইটেল প্রতি সাধারণত দর্শকরা এতটা আগ্রহী ছিলেন না, কিন্তু আমাদের এই ভিডিওতে প্রচুর পরিমাণ দর্শক দেখে আমরা বুঝতে পারছি যে বাংলা সাবটাইটেল প্রতি আসলে দর্শকরা আগ্রহী হচ্ছেন, তারা বাংলা সাবটাইটেল উপভোগ করতে পারতেছেন, এটা আসলে আমাদেরকে আনন্দ দেয়। আর আপনারা জানেন যে
আমরা সাধারণত ভিডিও আপলোড হওয়ার তুলকিত আপলোড হওয়ার খুব স্বল্প সময়ের মধ্যে অনুবাদ সরবরাহ করে থাকি। এটা আমাদের কাছে সত্যিই চ্যালেঞ্জিং বিষয়। আমরা সবসময় চেষ্টা করি দ্রুত অনুবাদ দেওয়ার। এটা আমাদের সফলতা হলেও আসলে এর পিছনে অনেক রাত জাগার গল্প, অনেক কষ্টের কাহিনী, অনেক আত্মত্যাগ রয়েছে যা সবসময় আড়ালে থেকে যাবে। বিশেষ করে যখন সিজন এক অনুবাদ করে তখন কিন্তু আমরা কেউ ছিলাম না, তখন মুজাহিদুল ইসলাম হাদি ভাই উনি একা একা পুরো রাত জেগে অনুবাদ করে গেছেন শুধুমাত্র দর্শকদের স্বার্থে। এরপর যখন সিজন দুই শুরু হয় তখন আমরা আমি আমাদের সাদ বিন মুনির ভাই, আমাদের মুজাহিদুল ইসলাম হাদি ভাই, এরপর আলামিন বিন সাইদ বা ইবনে সাইদ ভাই, এরপর সাইদুর রহমান সাইদ ভাই, আবার ফাহাদ আবদুল্লাহ ভাই, আমরা সবাই একসাথ হই। তখন আমরা একসাথে সিজন দুই এর কাজ শুরু করি। আমরা অনভিজ্ঞ ছিলাম শুরুতে, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আমরা ধীরে ধীরে এটা কাটিয়ে উঠছি। আমাদের সবাই অনেক পরিশ্রম করেছেন, সবাই রাত জেগে পরিশ্রম করে অনুবাদ করে দর্শকদেরকে উপহার দিয়েছেন। এটা সত্যিই খুব আনন্দের, আমাদের নিজেদের কাছে খুব আনন্দের। মূলত তাদের পরিশ্রমের কারণে, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। আসলে তুর্কিদের এই যে ইতিহাসটা, এটা আসলে জনমনে আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। কারণ কারণ তারা আগ্রহী যে কিভাবে এই একটা এই তুর্কি জাতি দীর্ঘ একাদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত তার রাজত্ব করে আসছে। নিশ্চয় তাদের কোন নীতি ছিল, তাদের কোন ঐতিহ্য ছিল, এই কারণে দর্শকরা খুব বেশি আগ্রহী বিষয়টা নিয়ে। আর তুর্কি মুসলিমরা সত্যি একটা বীরের জাতি ছিল, কারণ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে তোমরা আমাকে একটা তুর্কি বাহিনী দাও, আমি পুরো বিশ্ব জয় করব। এই কথাটা আসলে মর্মার্থ রয়েছে। আর তুর্কিদের থেকে আমাদের অবশ্যই দেশপ্রেম, একতা এবং সংহতির শিক্ষা নেওয়া উচিত মনে করি আমি। আর ভবিষ্যতের কথা বলতে গেলে আমি বলবো, আমাদের খরচ পরিশ্রম এবং সব দিক থেকে বিবেচনা করে আমাদের ভবিষ্যতে ভিন্ন পন্থায় কাজ করার ইচ্ছা আছে। কুরুস ওসমান সিজন তিন শুরু হওয়ার আগে আমরা আমাদের দর্শকদের এই সম্পর্কে বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। জহির আহমেদ, চেঞ্জ টিভি ডট প্রেস।